ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে হওয়া বৃষ্টি আর জমা পানিতে যানজট, জলাবদ্ধতা, আরেকদিকে দিনভর দফায় দফায় মেট্রো চলাচল বন্ধ, সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে। অফিস যেতে সকালে যেমন নাকাল হতে হয়েছে, তেমনি ঘরে ফিরতেও নাভিশ্বাস ওঠে নগরবাসীর। এদিন দফায় দফায় বন্ধ হয়েছে মেট্রো। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। রাস্তায় জমাট পানি, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, তাই ভিজে ভিজেই পারাপার হচ্ছেন সবাই। কাজীপাড়া মেট্রো রেল স্টেশন থেকে নামতেই জমাট পানিতে বিপাকে যাত্রীরা। একই চিত্র রিক্সা, সিএনজি কিংবা বাসের যাত্রীদের। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারাদিনে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে যাতায়াতে অসুবিধায় পড়েন জরুরি কাজে বের হওয়া মানুষ। আমি হলাম টিচার, কালকে স্টুডেন্টদের পরীক্ষা, তো এই বৃষ্টির মধ্যে ওই জন্য বের হতে হয়েছে। বাইরে হতে পারছে, এই যে ভিজে যাচ্ছি এখন, তাও কলেজ তো মিস দেওয়া যাচ্ছে। বাসে তো অনেক জ্যাম হয়, ক্লাসে লেট হয়ে গিয়েছে, আবার এখন যাওয়ার সময় এরকম অনেক এলাকায় তো পানি জমে গেছে, ওরা তো ক্লাসেও আসতে পারছে না। দুপুরের পর থেকে বাড়ে দমকা হাওয়া, সাথে বিরামহীন বৃষ্টি। ছাতা নিয়েও বৃষ্টি থেকে রেহাই নেই কারো। নিম্ন আয়ের মানুষও পড়েন বিপাকে। বৃষ্টি মাথায় নিয়ে কাজে নামলেও আশানুরূপ যাত্রী পাচ্ছেন না রিক্সাওয়ালারা। খুব অসুবিধা আমার, সকাল থেকে গাড়ি নিয়ে যায়নি, বৃষ্টির যন্ত্রণায় আমরা ভোর থেকে বৃষ্টি পড়া শুরু। প্রচুর বাতাস, আমরা তো টিকতে পারতে আসি না, আবার ইনকামও নাই, রাস্তায় মানুষজন নাই। সড়কে যখন যানবাহনের সংকট, তখন দিনভরই ভুগিয়েছে মেট্রো সার্ভিস। সকালে একবার বন্ধ হওয়ার পর তিন ঘন্টায় ত্রুটি সারিয়ে চালু করা হয় মেট্রো, পরে বিকেলে আবারও বন্ধ হয় চলাচল, আবারও ত্রুটি ঠিক করে চালু করা হয়। এতে করে অফিসগামী এবং অফিস ফেরত যাত্রীদের নাভিশ্বাস ওঠে। আমরা তো একটা সময় নিয়ে আসছি, আমরা কোনো অফিসে পৌঁছতে পারবো না, লেট হয়ে যাবে, আমাদের স্যালারি কাটবে, এই জব কে দিবে, মেট্রো দিবে, আনসার্টেন, কখন চালু হবে সেটাও বলতে পারছে না। আমাদেরকে কষ্ট করে আবার সেই বাসে দিতে হবে, আবার দেখা যাবে বাসে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে। ট্রেনটা বন্ধ কেন বন্ধ কেউ কিছু বলতে পারতেছে না, বাইরে তো বাসও নাই, মানে যাওয়ার মতো অবস্থায় নেই। এদিকে আবহাওয়া অফিস বলছে এমন অবস্থা বিরাজ করতে পারে আরো একদিন। ঢাকায় যখন এই কেন্দ্রটা আসবে তখন বৃষ্টিপাতের পরিমাণটা এবং বাতাসের দমকা বাতাস একটু আর একটু বাড়বে। বৃষ্টির প্রভাব এটা আজকে বেশি থাকবে, কালকে আর একটু কমে আসবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।